আসসালামু আলাইকুম সবাইকে। এখানে জলফাই রাস্তা বানানোর জন্য প্রথমে দিয়ে নিলাম সরিষার তেল, 2টা তেজপাতা, 2 টুকরা দারচিনি, সরিষা বাটা, 1/2 কাপ ভিনিগার, 2.5 টেবিল চামচ চিনি, এই তো 2টা রসুনের কোষ আর কয়েকটা কাঁচামরিচ, বিশেষ এগুলো করে দিয়ে পানিটা টেনে নিই। চিনি, সরিষা বাটা, এগুলো থেকে পানিগুলো যেন টেনে যায়। এভাবে করে নেড়ে ছেড়ে ভিনিগার দিয়ে নেড়ে ছেড়ে একটু বানাতে গেলে, বিশেষ করে পানি, মশলার পানি, আম হোক কিংবা জলফাই হোক, এইসবের পানি একদম শুকিয়ে নিতে হবে। সুন্দরভাবে নেড়ে 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 শুকিয়ে নিতে হবে, না হয় এটা খুব দ্রুত নষ্ট হয়ে যাবে। রেখে পানি শুকিয়ে গেছে, এই যে চিনি দিছি, চিনিটাও একটু আঠালো হয়ে আসছে। আর সরিষা বাটা, পানিটাও অনেকটা টেনে গেছে, এখন আমি দিয়ে দিব জলফাই। আর জলফাইয়ের উপর দিব এই যে তেলে রাখা সে শুকনো মরিচ। শুকনো মরিচ তালাটা দেয়া, শুকনো মরিচ গুঁড়া করা, এটা শুকনো মরিচ গুঁড়া টালাটা দিলে হয় কি, এটা খাওয়ার সময় দাঁতের নিচে যখন বিচিটা পড়ে তখন খুবই ভালো লাগে, টেস্টটা অনেক অনেক ভালো লাগে এই শুকনো মরিচ টালার ফ্লেভারটা। আচারের মধ্যে খুব পরিমাণে চিনিটা, পানিটা টেনে গেছে, এমন সুন্দরে চিনিটা টানছে যে জলফাটা দেওয়ার সাথে সাথে একদম শিরার মতো। শিরা আমরা যে আমের আচার করতে গেলে, মোরব্বা করতে গেলে এমন করি, যখন শিরা করে একদম ঘন করে শিরা করলে তখন দেওয়ার সাথে সাথে, আচারটা দেওয়ার সাথে সাথে এটা গায়ে লেগে লেগে যায়, এরকম করি। এই যে এইভাবে করতে হবে। এখন আবার কিন্তু পানি ছেড়ে দিবে, এখন জলফা থেকে পানি ছেড়ে দিবে, আমি জলফাটা কিছু কিছু একটু ভেঙে দিব। আচারের মধ্যে সবচেয়ে মজার আচার হচ্ছে জলফাইয়ের আচার। কার কাছে কোনটা ভালো লাগে জানি না, কিন্তু জলফাইয়ের আচারটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। ফ্লেভারটা একটা অন্যরকম একটা ফ্লেভার, খিচুড়ি কিংবা বিরিয়ানি খাওয়া যায়, মাংস ভাত ডাল ভাত সব কিছুর সাথে খাওয়া যায়। সামান্য যদি পানি থেকেও থাকে জলফাইয়ের মধ্যে, সেটা কিন্তু এভাবে তাওয়ার উপরে বসে দেওয়াতে শুকিয়ে যাবে সুন্দরভাবে, শুকিয়ে যাচ্ছে অলরেডি। ফ্লেভারটা একদম ফাইনালি, যে ফ্লেভারটা ফাই আসারের ওই ফ্লেভারটাই খাচ্ছি এখন। পাঁচফোড়নের গুঁড়া, এভাবের উপরে আরো প্রায় একদম চুলাটা ডিম আছে, আরো আধা ঘন্টার মতো বসিয়ে রাখবো, তারপরে এবার নামিয়ে নিই। রেখে রেখে ইচ্ছে মতো রেখে রেখে খাওয়া যাবে, নষ্ট হবে না। তেল দিয়ে যদি রাখি আমরা সরিষার তেল, তাহলে কিন্তু মিশিয়ে রেখেও খাওয়া যায়।